দাদা। আচ্ছা কদিনের মধ্যে চালু হবে মনে হচ্ছে? মোটামুটি মধ্যেই, এটা জুন মাস, জুন মাসের মধ্যেই এই রাস্তা কিন্তু চালু হয়ে যাবে। এসছে এই যে জয়, এসছে এই যে জয়। কেমন আছেন সবাই? আমি আজকে চলে এসেছি, এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে কাঁদি বহরমপুর মেন রোডের ওপর। আমি এখন আছি হচ্ছে রণগ্রাম ব্রিজ, যেটা আপনাদের আগের ভিডিওতে মানে বহরমপুর বাইপাসের যে ভিডিওটা আপনারা দেখেছিলেন সেই ভিডিওতে আমি বলেছিলাম যে রণগ্রাম ব্রিজের ভিডিও কিন্তু আপনাদের সামনে একটা নিয়ে আসবো। তো আজকে আমি সেখানেই দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রণগ্রাম ব্রিজ, এখানে কাজ চলছে। তো আমি যাবো, ঠিক আছে। আজকে সুকন্যা মেয়ে কেউ আসেনি, কারণ ওরা নেই, ওরা মানে মেয়ে মামার বাড়ি গেছে ঘুরতে। আর আমি এসেছি জয়ের সঙ্গে, আমি ও ক্যামেরার পিছনে আছে, ওকে আমি দেখাবো এবং পরিচয় করাবো। তো আমরা এদিকটা যাবো, একটু দেখবো এখন যে কোথায় কাজ হচ্ছে, কী কী কাজ হচ্ছে এবং কতদূর এগিয়েছে। তো সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে রাস্তা, এই যে ব্রিজটা, এই ব্রিজটা হওয়াতে কাঁধি মানুষের এবং বহরমপুর মানুষের যে কী সুবিধা আর কী অসুবিধা এখন চলছে সেটা ধারণা কিন্তু আপনারা কিছুটা পাবেন। যেমন ধরুন এখান থেকে যে বাসগুলো যায়, এখন আগে তো এখানে টোটালি বাস বড় গাড়ি সব বন্ধ ছিল, শুধু প্রাইভেট কার এবং ছোট গাড়ি খালি চলতো। তো এখন কি হয়েছে, এখন সে বাসটা চলছে, বাসের যাত্রীদের এপার থেকে মানে বহরমপুর থেকে কাঁধিতে যে বাস যায় স্যার, বাস এখানে এই পারে বাসের যাত্রীদের কিন্তু নামিয়ে দেওয়া হয় এবং বাস যাত্রীরা হেঁটে হেঁটে ব্রিজ পার করে ওপারে যান এবং খালি বাসটা ওপারে গিয়ে আবার যাত্রীদের আবার ওখান থেকে নিয়ে তখন কাঁধি যান। সেম কাঁধি থেকে যে বাসগুলো আসে সেম ওপারে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। শুধুমাত্র বয়স্ক বা অসুস্থ মহিলা বা বয়স্ক মানুষ যদি থাকে তারাই শুধুমাত্র থাকে, দু একজন, বাকি মানুষদের কিন্তু নেমে যেতে হয়। এটা কিন্তু একটা যাত্রীদের দুর্ভোগ। আর একটা জিনিস হচ্ছে যেটা কাঁধির মানুষের পক্ষে যেটা হয়, দুর্গাপুর বর্ধমান এই বাসগুলো কিন্তু কাঁধির মানুষ সরাসরিভাবে যেতে পারে না, কারণ তাদেরকে কিন্তু কুলি যেতে হয়। যেটা হচ্ছে এই রাস্তার উপর দিয়ে দুর্গাপুর এবং বর্ধমানের বাস যায়, তো সেটা কি হয় কাঁধির মানুষরা কিন্তু সেটা যেতে পারে না। দুর্গাপুর যেসব আমাদের এসবিএসটিগুলো চলে বহরমপুর টু দুর্গাপুর বা বাঁকুড়া, সেগুলো কাঁধির মানুষকে ধরতে গেলে কিন্তু কুলি যেতে হয়। তো কুলিতে গিয়ে তাদেরকে এই বাস কিন্তু ধরতে হয়। তো চলুন এবার আমরা দেখবো ওখানে কী কী কাজ হচ্ছে এবং কতদূর কী আছে, কতদূর কাজটা চলছে এবং কবে চালু হবে সমস্তটা আমরা দেখে নেব। এখন যাচ্ছে হেঁটে হেঁটে, এখানে কাজ হচ্ছে আপনাদেরকে দেখাবো, যেমন কাজ চলছে আমার সামনে। দাদা কবে শেষ হবে গো, কবে শেষ হবে? এখনো না না, ব্রিজের টোটাল 15 দিন, 15 দিন চালু হবে। এখানে কিন্তু কাজ চলছে আর খুব ফাস্ট কাজ চলছে। হ্যাঁ কদিনের মধ্যে চালু হবে কিছু বলছে? হ্যাঁ বলতে পারছেন না? এই যে আমার পিছনে যেটা আছে এটাই হচ্ছে নতুন ব্রিজ,
আর ওই যে যেখান থেকে গাড়ি বেরোচ্ছে ওদিকটা দেখা, ওই যে যেটা থেকে গাড়ি বেরোচ্ছে ওটা হচ্ছে পুরনো ব্রিজ, আর এটা হচ্ছে এটা নতুন ব্রিজ। এই যে নতুন ব্রিজের কাজ এখনো চলছে, প্রায় হয়ে এসছে, হয়তো কিছুদিনের মধ্যেই মাসখানেকের মধ্যে হয়তো এটা শুরু হবে, কি মাসখানের মধ্যে হবে শুরু, হ্যাঁ মাসখানেকের মধ্যে হয়তো এটা শুরু হয়ে যাবে। তখন এই যে মানুষের যে কাঁদি বহরমপুরবাসীর যে সমস্যা, এখান থেকে বাসে যাওয়া আসা, দুর্গাপুর গাড়িগুলো যেগুলো যেতে পারে না, ভারী গাড়ি যেতে পারে না, সমস্তটা কিন্তু সমাধান এই ব্রিজটা চালু হলেই হয়ে যাবে। এটা শুরু হলে সমস্যা সমাধান হবে তো? হ্যাঁ, যেখানে বাসগুলো এই যে যাচ্ছে আসছে, তাও তো এখন প্যাসেঞ্জার নিয়ে বাস আসছে দেখি, আগে তো ওখানে নেমে যেতে হতো এদিক ওদিক করে, এখন এখন তাও নামতে হচ্ছে না। হ্যাঁ চ, তো যাই হোক, আপনারা দেখলেন এবং আপনাদেরকে দেখালাম আমি এখান এখন নতুন ব্রিজের ওপর দিয়ে কিন্তু আমি হাঁটছি। যে ব্রিজটা আছে টোটালি এই ধরুন পিছনে এই যে নদীটা, তো এটা দিয়ে এখন ওই দিক দিয়ে যে ব্রিজটা বললাম ওটা হচ্ছে পুরনো ব্রিজটা, এটা হচ্ছে নতুন ব্রিজ। আজকে হচ্ছে 7 তারিখ, আমি প্রচণ্ড গরম ছিল আজ, মানে কাল পরশু, মানে আমাদের আসার কথা ছিল হচ্ছে সোমবার, তো সোমবারে এমন দুপুরবেলা ঝড় বৃষ্টি উঠলো আপনি দেখাতে পারিনি, আসতে পারিনি। তো আজকে হচ্ছে 7 তারিখ, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। দুপুরবেলায় একটু আবার একটু মেঘ করেছিল তাই বলে গরমটা একটু কমেছে, নাহলে কিন্তু এত গরম, মানে এই গরমে কিন্তু কেউ কেউ বাড়ি থেকে বেরোবেন না কোনো কাজ না থাকলে। আর যে বললাম প্রথমে যে সুকন্যারা আজকে আসেনি, আমি এসেছি, এই যে জয় এসেছি, এই যে জয়, হ্যালো, এই হচ্ছে জয়, ওরও কিন্তু চ্যানেল আছে মিষ্টি জয়, আমি ওর লিঙ্কটা, চ্যানেলের লিঙ্কটা আমি নিচে আসছে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখবেন। ও কিন্তু ভালো ভিডিও বানায়, ও ঘুরতে ঘুরতে গেলে ভ্যালু ভিডিও বানায়, তাই ও আর ওর ওয়াইফ দুজনেই বানায়, দেখবেন ওদের ভালো লাগবে চ্যানেলটা। তো এই হচ্ছে আজকে, বেশি বড় ভিডিও করব না, ছোট্টর ওপর আপনাদের দেখিয়ে দিলাম এবং আগামী 1 মাসের মধ্যে এই ব্রিজটা চালু হয়ে যাবে, তারপর থেকে এই বহরমপুর এবং কাঁদির মানুষের অনেক 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 স্বস্তিতে আমরা যাতায়াত করতে পারবো। ইভেন আপনারা জানেন আমি বাঁকুড়া যাই, আপনারা জানেন আমি বাঁকুড়া যাই, বাঁকুড়া যেতে গেলে কাঁদি, মানে কাঁদি তো আসে না বাস, কুলি নগর শেরপুর হয়ে কুলি হয়ে ঘুরে কুলিতে ওঠে, তো সেই সমস্যাটা কিন্তু আর থাকবে না, সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো চলুন আর ভিডিওটা বড় করব না আমি, এবারে দেখুন পিচের কাজ চলছে এখানে, প্রায় অর্ধেকের বেশিটা বাকি আছে, এখন এই কাজগুলো এখানে চলছে। আর এই দাদারাও আছে এখানে বসে বসে, সব দাদারা, দাদা এখানেই বাড়ি নাকি? এখানেই বাড়ি, দাদারা আছে। কদিনের মধ্যে চালু হবে মনে হচ্ছে? মোটামুটি এই মাসের ভিতরেই চালু হয়ে যাবে, এই মাসের ভিতরে, জুন মাসের ভিতরে চালু হয়ে যাবে, মানে এখানে শুরু হয়ে যাবে যাওয়া আসা। এভাবে কাজের মানে দেখছি রাতেও কাজ চলছে, যে না খুব ফাস্ট, অনেকদিন তো হলো, প্রায় 3 বছরের উপর পড়েছিল তো, 3-3.5 বছর, অনেকদিন পরে খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হলো। তো দেখলেন এখানে এখানে সব বসে আছে দাদারা, তো এই মাসের মধ্যেই, এটা জুন মাস, জুন মাসের মধ্যেই এই রাস্তা কিন্তু চালু হয়ে যাবে। তো আপনারা দেখলেন, আপনাদেরকে দেখালাম রণগ্রাম ব্রিজও
যারা বহরমপুর বাইপাসে আমি বলেছিলাম যে বহরমপুর বাইপাসের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে আমি অবশ্যই রণগ্রাম ব্রিজের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। এবং আজকে আমি এসেছি এবং কালকেই আপনারা এটা দেখতে পাবেন, আজকে 7 তারিখ এবং 8 তারিখেই এটা দেখতে পাবেন। তো অনেকে কমেন্টও করেছেন দেখলাম যে দাদা রণগ্রাম ব্রিজের ভিডিও কবে আসবে, কাজে আমি এতটা ব্যস্ত ছিলাম সেজন্য আমার আশা হয়নি। আর এই যে গরম, এই গরমে দুপুরবেলায় বেরিয়ে মানে ভিডিও করাটা খুব চাপের। তাও জয়কে আজকে বলেছিলাম দুপুরবেলা আসার কথা, ও কলকাতা থেকে এসছে ডিরেক্ট, ও কলকাতা থেকে ডিরেক্ট এসে বহরমপুরে নেমে ও এখনো পর্যন্ত বাড়ি যায়নি। ও এসে আমি ওকে মোটর বাইকে করে নিয়ে এসেছি, নিয়ে এসে ভিডিও করে ও তারপরে এখনো বাড়ি যাবে। তো এই ছিল ভিডিও, আর বহরমপুর বাইপাসের ভিডিও আমি আবার আপডেট দেবো যতক্ষণ যতদিন পর্যন্ত বাইপাস চালু না হচ্ছে। আমি চেষ্টা করব আপনাদের প্রতি মাসে একটা করে আপডেট বহরমপুর বাইপাসের ভিডিও দিয়ে যাও। আর এই রণগ্রাম ব্রিজটা চালু হলে, চালু হওয়ার পর আমি আবার আপনাদের একটা আপডেট দেবো এবং দেখাবো এর উপর দিয়ে ব্রিজটা চালু হলে আমি আবার দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা বড় করব না। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন। আর কি বলবো, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সঙ্গে থাকুন, আর দেখতে থাকুন সুকন্যা স্টোরি। টাটা। Thank you.